জল্পনা মতোই বুধবার হলো কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ। প্রথম ইনিংসে মোদীর মন্ত্রিসভায় রদবদল হয়েছিল এক বছরের মধ্যে। কোভিড পরিস্থিতিতে দ্বিতীয়বার সম্প্রসারণ কিছুটা পিছিয়ে যায়, কিন্তু এবার আর কাজ ফেলে রাখলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েকদিন বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে ম্যারাথন মিটিং করেছেন তিনি, ধরে ধরে পারফরমেন্স বিচার করেছেন বর্তমান মন্ত্রিসভার মন্ত্রীদের। তারপরই একাধিক নাম ভেসে ওঠে। এই রাজ্য থেকেও নিশীথ প্রামাণিক ও শান্তনু ঠাকুরের নাম জল্পনাতেই ছিল, বাস্তবে তা হয়েছে। সেই সঙ্গে সুভাষ সরকার ও জন বার্লাকেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছেন নরেন্দ্র মোদী অমিত শাহরা। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় যার অন্তর্ভুক্তি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল, তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভাবা হয়েছিল এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় হওয়া পাকা দিলীপের, কিন্তু চারজনের ঠাঁই হলেও বাংলা থেকে জায়গা পেলেন না দিলীপ ঘোষ, তার মন্ত্রী হওয়ার হয়ে উঠল না। বিজেপি সূত্রের খবর, চলতি বছরের নভেম্বরে রাজ্য সভাপতির মেয়াদ শেষ হচ্ছে দিলীপ ঘোষের। দুবার রাজ্য সভাপতি পদে থাকার পর বিজেপির দলীয় নীতি অনুসারেই তিনি আর রাজ্য সভাপতি থাকতে পারবেন না। এদিকে বাংলায় দলকে 3 থেকে 77 বিধায়কে পৌঁছে দেওয়ার নৈপথ্যে দিলীপ ঘোষের যে বিরাট অবদান রয়েছে, তা মানেন দলের শীর্ষ নেতৃত্ব। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার নির্বাচনী প্রচারে এসে মঞ্চে দাঁড়িয়ে মুক্ত কণ্ঠে তার প্রশংসা করেছেন। কাজেই দিলীপ ঘোষ পুরস্কৃত হতেই পারেন এমন জল্পনা ছিল, কিন্তু বাস্তবে তা ফলল না। দিলীপ এই বিষয়টি নিয়ে নিজেও কিছুটা উদাসীন হয়ে পড়েছিলেন। তার আজ মিলেছিল রাজ্য সভাপতির কথাতেই। মন্ত্রিসভার রদবদল নিয়ে তাকে প্রশ্ন করা হলে মঙ্গলবার তিনি বলেন, মন্ত্রিসভার রদবদল হবে বলে শুনেছি, তাও সংবাদ মাধ্যমের কাছ থেকে। আমাদের কাছে দলের তরফে বা সরকারিভাবে কোনো খবর নেই, বা কে হচ্ছেন তাও জানা নেই। অর্থাৎ তার নাম যে ছিল না সে খবর পৌঁছে গিয়েছিল দিলীপের কাছে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বাংলায় বিজেপি কর্মীদের মনোবল বৃদ্ধি করার জন্য টার্গেট বাংলা লক্ষ্য নিয়েছে বিজেপি। গত লোকসভা নির্বাচন থেকে উত্তরবঙ্গে ভালো ফল করে আসছে বিজেপি, আর এবারে সেই ভালো ফলের ফলস্বরূপ উত্তরবঙ্গের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক মন্ত্রিসভায় স্থান পেলেন। একইভাবে পৃথক উত্তরবঙ্গের দাবি তোলা জন বার্লাকেও মন্ত্রিসভায় ঠাঁই দিল বিজেপি। আবার মথুয়া ভোট ব্যাংক ধরে রাখতে শান্তনু ঠাকুরকেও মন্ত্রী করল বিজেপি, কিন্তু শিখেছিল না দিলীপ ঘোষের। সেক্ষেত্রে দিলীপকে দলে নতুন কোনো দায়িত্ব দেওয়া হয় কিনা সেটাই এখন দেখার।